কাল যেমন আমি বলেছিলাম যে 365 দিন নন স্টপ আমি ব্লগ দেবো, কিন্তু সেটা বাংলায়। সেই জন্যই আমি স্টার্ট করেছি আজকের বাংলায়, আমি কন্টিনিউ বাংলায় বলবো, কারণ বাংলা সব থেকে সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ। কেন আমি বাংলায় ব্লগটা বানাবো না যখন আমি বাংলা এত সুন্দর সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ আমি বলতে পারি? সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আরও এক। জেটিতেই ডিউটি করতাম তাহলে আমি এরকম গ্রুম করতাম না, শুধু হালকা ট্রিম করে রেখে দিতাম আমি, কিন্তু না, আজ থেকে আমার ডিউটি এয়ারপোর্টে। আর এয়ারপোর্ট মানে হচ্ছে গিয়ে ফার্স্ট ইমপ্রেশন, সো ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। প্রথমেই এসে যদি চোর ছাচ্চোরের মতো একটা মুখ দেখো তাহলে দেখতে খুব খারাপ লাগবে। সেই জন্যই পুরো একদম ফেস একদম পুরো ক্লিন শেভ করে একদম চিকনা হয়ে গেছি। যে গানটা আমার ব্যাকগ্রাউন্ডে বাজছে এই গানটা গাওয়ার যে সিঙ্গার আজ বেঁচে নেই। মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে লিটারেলি আমি শকড যে কী করে সম্ভব এক বছরের মধ্যে কতগুলো নক্ষত্র আমাদের পতন আমাদের এর থেকে চলে গেছে, কত বড় বড় নক্ষত্র। আর সবথেকে বড় জিনিস তো আমি আজকে সকালবেলা উঠে পুরো শকড হয়ে গেছি, মানে কী করে সম্ভব। কাল রাতেও যার আমি শুনেছিলাম, আমি এখানে বসে শুনেছিলাম যে কলকাতায় এ রয়েছে না ফাংশন রয়েছে না, মানে লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। আমার গোপ্রোটা থাকলে আমার প্রবলেম হয় না, ফোন হাতে ধরে ব্লগ বানানো এটা সব থেকে বড় মুশকিল কাজ। এখানে গোপ্রোটা যদি আমি এই লুকিং গ্লাসের এই জায়গাটা লাগিয়ে দিই তাহলে আমার অত প্রবলেম হয় না, আমি কন্টিনিউ ব্লগ করতে করতে যেতে পারি। কিন্তু ফোনে একটু প্রবলেম হয়, ঠিক আছে চলে আসবে কয়েকদিনের মধ্যে। জাস্ট এখন ঘরে এলাম, এসে ফ্রেশ আপ হলাম, আজকের এসি বাসটা ছিল বলে বেঁচে গেলাম আমি। মানে এত গরম, এত গরম বাইরে, এখানে এমনিতেই টেম্পারেচার হাই হয়ে যায়, তার উপর গিয়ে গরমে আর টিনের শেডের নিচে থাকা মানে সে মানে কী বলবো, সেই কাটা গায়ে নুনের ছেটা দেওয়া এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তো সো এসি বাস ছিল বলে তার মধ্যে সেটিং আছে, জুগাড় আছে, ইন্ডিয়ান লোক জুগাড় তো সব জায়গায় থাকে। ভেতরে বসলাম এসিতে আরামসে রিল্যাক্স করে, গেস্ট রিসিভ করা, সো রিল্যাক্স। নপুরে আমাদের খাবারে রয়েছে এদিকে ভাত, পিউ করে রেখে গেছিলো ভাতটা, আর এদিকে ডাল এখন গরম করছি আমি, এটাও কালকের করা ছিল সেটা এখন গরম করেছি কারণ কাজের চাপে টাইম পাই না। আর এদিকে মাছ ভাজা, এদিকে মাছ ভাজা মানে লোকাল এখানে সমুদ্রের মাছ এখন খুলতে পারছি এক হাতে। কত পরিমাণ ব্যস্ত সাবস্ক্রাইবার রিপ্লাই করেছে, ওকে জিজ্ঞাসা করছি আমি যে কী রিপ্লাই দেবো, চুপচাপ করে বসে রয়েছে এক জায়গায়। বাবান এক একটা সাবস্ক্রাইবার ইম্পর্টেন্ট, বাবান বলেছে তোমাকে ট্যাগ করে, তোমাকে তোমাকে ট্যাগ করেই বলেছে, আমি তোমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি। সো আজকের বিকেল থেকে হঠাৎ করে মানে আমি যখন অ্যাটলিস্ট আমি সেলুলার জেলে ছিলাম, হঠাৎ করে কান প্রথমে গরম হলো দিয়ে মাথাটা ধরে নিল, আমি বুঝতেও পারলাম না সার্টেন সেকেন্ডের মধ্যে পুরো মাথা ধরে নিল, এখনও অবধি কনস্ট্যান্ট মাথা ধরে রয়েছে কেন। প্রথমে তো রিয়েলাইজ করতে পারলাম না, আমি তো চোখে পাওয়ার এসে কন্টিনিউ ফোন ঘাঁটি বলে, কিন্তু না আমার চোখে তো পাওয়ার এই মুহূর্তে আসার কোনো চান্সেস নেই, কিন্তু এই জিনিসটা হলো কেন। তারপর গিয়ে আমি ভাবলাম যে এই জিনিসটা হবার কারণ হচ্ছে অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত আমি স্ট্রেস নিয়ে নিচ্ছি, রেস্ট পাচ্ছি না বডি, যার ফলে এই পেনটা শুরু হয়ে গেছে মাথায়। এটা আমার প্রত্যেক মাসে একবার করে হয় এই জিনিসটা, যার ফলে আমি একদিন করে আমি অফিসিয়ালি ছুটি নিয়ে নিই, আমি নিয়ে ঘরে থাকি, এ মাসে আমি ছুটি নিয়ে নিই, যার ফলে এই পেনটা আমার ধরে নিয়েছে মাথায়। অ্যাকচুয়ালি আমার শরীরটা খারাপ লাগার অনেকগুলো কারণ আছে, আমি ঘুরতে ভালোবাসি, আমি ঘুরি না, সো ভিউ আমাকে জোর জার করে লাস্টে বার করলে বলে যা তুই ঘুরে আয় একটু বাইরে থেকে, কারণ তুই আগে যে পরিমাণ ঘুরতিস এখন সেই পরিমাণ ঘুরে বেড়াস না, ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকি, তো যা বাইরে যা ঘুরে আয়, এক মুড ফ্রেশ হবে, মাথা ব্যথাটাও কম। সো ফাইনালি এখন ঘরে, এই জাস্ট 10 মিনিট হলো আমি ঘরে ঢুকেছি, ঢুকে আমি এখন পিওর আগে বার্গারটা তৈরি করি, আর কিছু ইম্পর্টেন্ট টিপস মানে টিপস মানে কি ইম্পর্টেন্ট জিনিস আপনাগুলো মানে আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল, সেটা হচ্ছে কি আমি গোপ্রো অর্ডার করেছিলাম কিন্তু সেটাকে আমি ক্যান্সেল করে দিয়েছি, আবার ক্যান্সেল এই কারণে করে দিয়েছি কালকের আমার আর পিউয়ের মধ্যে চ্যালেঞ্জ লেগেছিলো, সেটা আপনারাও দেখেছেন ভিডিওটা, তো সেই অনুযায়ী নেক্সট ইয়ার সিঙ্গাপুর যাবো, তো তার জন্য এখন
এখন থেকে পয়সা জমাতেই হবে। সো আমি ভাবলাম যে এখন তো আমার কাছে এই ফোনটা আছে, আরেকটা ফোনও আমার কাছে আছে, সো কিছু একটা ফোন দিয়ে জোগাড় লাগাতে হবে যাতে এটা পরবর্তী জেনারেশন যারা এখন ব্লগিং শুরু করছো, যাদের কাছে এখন অ্যাফোর্ড করার মতো নেই, পয়সা নেই, কিন্তু ফোন থেকেও গোপ্রোর মতো সেট আপ বানিয়ে ভিডিও করতে পারো, তো সেরকমই আমি কিছু অপশান ভাবছি যাতে তারাও ইম্প্রুভমেন্ট করতে পারে, অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আগে প্রথমে আমি সেট আপটা তৈরি করি, তারপর আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই সেই সেট আপটা। সো এখন ফিলহাল আমি ডিনারটা করি, ডিনারটা করে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কারণ কাল সকালে আবার আমাকে সকাল সকাল উঠতে হবে। সো এখনও যদি ব্লগটা দেখে তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অ্যান্ড অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট, অ্যান্ড দেখা হবে কালকের আবার।